বাংলাদেশের এই সকালে বিশ্বজুড়ে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে সকালের শুভেচ্ছা এবং সে সঙ্গে স্বাগত চোখের সমস্যার সম্ভাব্য প্রতিকার এবং পরামর্শ নিয়ে ঢাকা আইকেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে দর্শক সময় এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে জ্ঞান বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানও সে নিয়মেই চোখের চিকিৎসাও এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া এ পর্যায়ে তেমনই একটি অত্যাধুনিক চিকিৎসা নিয়ে আলোচনা করব আজ আমরা আলোচনা করব, চোখে রেটিনার চিকিৎসায় ইনজেকশন ও লেজারের ভূমিকা নিয়ে বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের রেটিনা বিশেষজ্ঞ কনসালটেন্ট ডাক্তার আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের এই আলোচনায় ধন্যবাদ জি আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি নিয়ে আসলে খুঁটিনাটি অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে জানবো একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছ থেকে জেনে নিতে চাই সেটি হচ্ছে চোখের রেটিনা চিকিৎসায় ইনজেকশন এবং লেজার সেই চিকিৎসা পদ্ধতি বলতে আসলে কি বোঝায় আসলে চোখের রেটিনার ইনজেকশন এটা প্রথমে শুনলে অনেকে বুঝতে পারবে না তো যাদের রেটিনার রোগ আছে বা অসুবিধাগুলো আছে তারা বুঝবে যে জিনিস বা লেজারটা জিনিস তো সবার জন্য আমি একটু বলতে চাই একটু ছবির মাধ্যমে বললে ভালো হয় নিশ্চয়ই এটা একটা ছবি দিয়েছি প্রথমে যেটা একটা ইঞ্জেকশানের কিন্তু মূলত প্যাকেট এবং এর ভিতরে একটা ভায়াল আকারে থাকে পাশে একটি ছবি দিয়েছি যেটা একটা অ্যানিমেটেড ছবি যেখানে আমরা দেখিয়েছি যে চোখের ভিতরে একটা ওষুধের মতো জিনিস দিয়ে দিচ্ছি তো আসলে ডেটিনার ইঞ্জেকশন বলতে রেটিনার এই জন্য জন্যে আমরা বিভিন্ন কারণে যে বিভিন্ন রোগ আছে সেইগুলোকে নিয়ন্ত্রণে আমরা প্রয়োজনীয় কিছু ওষুধ ব্যবহার করি যেটা ছোট্ট ইঞ্জেকশনের মাধ্যমে আমরা চোখের ভিতরে দিয়ে দিতে পারি তো এই ইঞ্জেকশানগুলা এমন না যে মানুষ ভয় পাবার কারণ আছে আর আরেকটা বিষয় হলো যে এই ইঞ্জেকশানগুলো এমন একটি ইঞ্জেকশান যেটা অন্য ইনজেকশনের মতো সরাসরি আমরা শিরাতে দেওয়ারও সুযোগ নাই তো চোখের রেটিনার ইনজেকশন বলতে আমরা মূলত এটা বলি যে আমরা এটাকে একটা ভাষায় বলি যে ইনটাভিট্রিয়াল ইনজেকশন আবার বলে থাকি আমরা অ্যান্টিভিএইচএফ ইনজেকশন তো আরও কিছু ইনজেকশন দিই রেটিনার বিভিন্ন রোগের যেমন আমরা বলি ইনজেকশন পিএসটি বা পোস্টার সাবটেনস আবার আমরা ইনজেকশন আইভিএবি বলি বা ইন্টাভিটাল অ্যান্টিবায়োটিক বলি তো এই ধরনের বেশ বিশেষ কিছু ইনজেকশন আছে যেগুলো মূলত আসলে যে ইনজেকশন যে ভয় পেয়ে যেতে হবে এইটা না এটা হচ্ছে রোগের প্রয়োজন অনুসারে বা রোগের প্রয়োজনে এটাকে যাতে আর বাড়তে না পারে সেটাকে কমানোর জন্যে একটা নির্দিষ্ট একটা ওষুধ চোখের ভিতরে দিয়ে দেয়া তো এই রোগগুলো মূলত এই রেটিনার যে রক্তনালী এগুলোর মাধ্যমে ছড়িয়ে অসুবিধা তৈরি করে যেমন ডায়াবেটিস প্রেশার তো অন্যান্য প্রদাহজনিত রোগ বিভিন্ন বিষয় আছে তো এই জিনিসগুলো যখন কোনো ক্ষতি করতে চাই এটা এই রক্তনালীর মাধ্যমে রেটিনাতে ছড়িয়ে পড়ে চোখের দৃষ্টিশক্তি কমিয়ে দেয় তো ইঞ্জেকশানগুলো যে কাজ করে বা যে ভূমিকাটা করে যে আমরা ইনজেকশনের মাধ্যমে যে ওষুধটা দিচ্ছি এই ওষুধগুলো মূলত এই বিভিন্ন যে রোগের যে জটিলতাগুলো আছে সেটা রক্তক্ষরণ হোক বা প্রদাহজনিত হোক এই অসুবিধাগুলোকে তারা নিয়ন্ত্রণে রাখার এবং যতদূর সম্ভব কমানোর মতো সেই ধরনের ক্যাপাবিলিটি আছে তার মানে মানুষের দৃষ্টিশক্তিটা মূলত ভালো থাকে কারণ রেটিনা যদি খারাপ হয়ে যায় তখন যতই চশমা দিই বা যতই ছানিয়ে পোষণ করি বা অন্য যে কোনো আমরা পদ্ধতি নেই না কেন এটা তো ভিতরের জিনিস এটা তো স্বাভাবিক সম্পূর্ণভাবে আমরা কি বলে যে যে কোনো ওষুধের মাধ্যমে সব কিছু সারানো সম্ভব তো ক্ষেত্রে এটা প্রয়োজন অনুসারে এই ওষুধগুলো ইনজেকশনের মাধ্যমে দিলে রোগীদের সেই অবস্থা ভয়াবহতা থেকে রক্ষা পায় আর লেজারের কথা যেটা বলছিলাম আর ছবি একটু দেখাতে চাই যেমন এখানে দুটো ছবি দিয়েছি এটা হচ্ছে লেজার পরবর্তী কিছু ব্যাপার তো লেজারটা আসলে আমরা স্বাভাবিকভাবেই আমরা লেজারের ব্যাপারটা অনেকে জানি যে লেজার দিয়ে বিভিন্ন চিকিৎসা হচ্ছে তো চোখেও কিন্তু বিভিন্ন চিকিৎসা লেজারের মাধ্যমে হয় তো চোখের যে চিকিৎসাগুলো লেজারের মাধ্যমে হয় তার মধ্যে একটা হচ্ছে যে রেটিনা চিকিৎসা যেটা আমরা এখানে একটু দেখিয়েছি ছবি যে চারিদিকে গোল করে লেজার করা আছে যেটা আমরা বলি ব্যারেজ লেজার আর আরেকটি দেখিয়েছি বিভিন্ন চারিদিকে এটা পুরো রেটিনা জুড়ে বেশিরভাগ জায়গা লেজার করা আছে এগুলো লেজার স্পট যে হোয়াইটিশ মার্কগুলো আছে তো এই লেজারটা আসলে কি আলোর মাধ্যমে ডেটিনাটাকে আমরা যতটুকু স্ট্যাবল করা যায় তার রোগের কন্ডিশন হিসেবে সেটা রক্তক্ষরণের জন্যে হোক অথবা এমন আছে যে লেটিনা ছিঁড়ে যেতে পারে রেটিনা দুর্বল সেটা যেন ছিঁড়ে না আসে তো এই আলোক রশ্মিগুলোকে আমরা ভিতরে দিয়ে ডেটিনাটাকে স্ট্যাবল করে সেটা রক্তক্ষরণের জন্য হোক বা রেটিনা ছিঁড়ে আসার মতো কন্ডিশন হোক এই জায়গাগুলো থেকে যাতে ভবিষ্যতে অসুবিধা না ঘটে এই জন্য আমরা যখন চিকিৎসাগুলো দিই এইটার মাধ্যমে মূলত রেটিনা স্টেবল রাখাই আমরা বলি যে লেজারে একটা ভূমিকা আছে মানে রশ্মির মাধ্যমে ভিতরে রোগের যে নিয়ন্ত্রণের যে বিশেষ চিকিৎসা সেটা হচ্ছে আমরা বলি লেজার নিশ্চয়ই এই যে চোখে ইনজেকশন অনেকে আসলে ভয় পেয়ে যায় এক ধরনের আতঙ্কের মধ্যে থাকে কোন কোন ক্ষেত্রে আসলে রেটিনার সমস্যা আমরা চোখে ইনজেকশন দিই আসলে চোখের ইনজেকশন তো শুনলে যে কোনো মানুষ ভয় পাবে এটা স্বাভাবিক তো শরীর ইনজেকশনেও আমরা অনেক সময় বিভিন্ন কারণে ভয় পেয়ে থাকি তো আসলে এটা নিয়ে ঘাবড়ানোর কারণ নেই চোখের বিষয়টা হচ্ছে এরকম যে চোখের তার পুরো অংশটা আমরা দেখতে পাই না তো আমাদের সামনে যতটুকু দেখি ভিতরে তো আরও জায়গা আছে কারণ চোখটা আমরা সবাই জানি যেটা কিন্তু গোল তো এই গোল চোখের বিভিন্ন যে অংশগুলো আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ আমরা বলি যে চোখের রেটিনা যেটা মূলত আলোকসংবিধি অংশ হিসেবে কাজ করে এবং বাইরে থেকে আলোটা যে ভিতরে ঢুকছে সে এটাকে ক্যাপচার করে ইমেজটা প্রডিউস করে এবং আমাদের ব্রেনে নার্ভের মাধ্যমে সিগনালটা পাঠিয়ে দেয় তো যার কারণে এই রেটিনাটা আমাদের সবারই আছে বাট আমরা নিজেরটা নিজেও জানি না বা অন্যকেও আমাদেরটা সরাসরি দেখার সুযোগ নেই এইখানে যখন কোন ধরনের কোনো পরিবর্তন ঘটে সেটা ডায়াবেটিস হোক প্রেশার হোক প্রদাহজনিত হোক তো সেই অসুবিধাগুলো হলে তখন দেখা যায় যে রক্ত নালির মাধ্যমে এই রেটনাতে যে রক্ত নালী আছে সেগুলোর মাধ্যমে বিশেষ কিছু পরিবর্তন ঘটে যেগুলো পরবর্তীতে দৃষ্টিশক্তি কমিয়ে দেয় তো এই অসুবিধাগুলোকে কমানোর জন্যই মূলত আমরা এই ইঞ্জেকশানটা ব্যবহার করি এবং এই ইঞ্জেকশানে ভয় পাওয়ারও কোনো কারণ নাই কারণ চোখ যেমন ছোটো ইঞ্জেকশানও ছোটো এবং এমন না যে ইঞ্জেকশনটা এইভাবে আমরা ভিতরে দিয়ে দিই এইটা না আমরা একটা ওষুধ দিয়ে দিই ইঞ্জেকশনের মাধ্যমে যেটা রুগীরা কখনো বুঝতে পারবে না কারণ তাদের প্রয়োজনীয় যে ওষুধগুলো দিলে ওনারা ব্যথা পাবেন না যাতে ব্যথা কম লাগে বা আসলে যাতে না লাগে সে ধরনের সব ব্যবস্থাগুলো আছে সুতরাং এখানে ভয় পাবার কোনো কারণ নিশ্চয়ই আরেকটি বিষয় সেটি হচ্ছে এই যে চোখের ইঞ্জেকশন সেগুলো আসলে কীভাবে কাজ করে আসলে চোখের যে ইঞ্জেকশনটা আমি একটু আগে বলছিলাম যে বিভিন্ন যে রক্তনালীতে যে পরিবর্তন হয় অ্যাকচুয়ালি এই রক্তনালীর পরিবর্তনগুলো রেটিনাতে এই কারণে হয় যে ডায়াবেটিস হাইপার বা শরীরে যে ইনফ্লামেটরি যে বিভিন্ন ডিজিজ আছে কারোর আর্টফ্রাইটিস আছে বা অন্য কোনো ডিজিজ আছে তাদের ক্ষেত্রে মানে প্রদাহজনিত কিছু ডিজিজ যেগুলো এইভাইটিসের সাথেও জড়িত থাকে আমরা বলে থাকি তো এই অসুবিধাগুলো করে কি চোখের রেটিনার রক্তনালীতে বেশ কিছু পরিবর্তন করে ফেলে তো ক্ষেত্রে দেখা যায় যে এই রক্তনালীগুলোতে এমন কিছু পরিবর্তন হয় তখন দেখা যায় যে নতুন নতুন রক্তনালী তৈরি হতে পারে এমনকি এগুলোর সাথে অনেক সময় রেটিনার ম্যাকুলা নামে একটা জায়গা বা রেটিনার যে কেন্দ্র যেটা আলোকে গ্রহণ করে সেখানেও পানি জমার মতো কন্ডিশন তৈরি করতে পারে তো এই অসুবিধাগুলোতে আমরা মূলত তখন দেখা যায় যে বড় ধরনের যাতে দৃষ্টিশক্তি দুর্ঘটনার সম্মুখীন না হয় তো তখন দেখা যায় যে আমরা বিশেষ যে ওষুধটা ভিতরে দিয়ে থাকি এটা মূলত এই রক্তনালীগুলো যাতে তৈরি হতে না পারে সেইটার প্রবণতাটাকে কমিয়ে দেয় এবং যে পানিটা জমে যায় এই বিভিন্ন রোগের কারণে সেই জিনিসটাকে তারা কন্ট্রোল নিয়ে আসতে পারে যার ফলে দেখা যায় যে অন্য কোনো যে বড়ো ধরনের জটিলতা হওয়ার সম্ভাবনা ভবিষ্যতে ছিল বা হতে পারতো সেটা থেকে একজন রুগী কিন্তু মুক্তি পেতে পারেন নিশ্চয়ই এই যে চোখের টিনার ইঞ্জেকশনের কথা আমরা বলছিলাম এই চোখের ইনজেকশন তো একটি স্পর্শকাতর বিষয় নিশ্চয়ই সেক্ষেত্রে আসলে রোগীদের ক্ষেত্রে কী কী সতর্কতা তাদের আসলে অবলম্বন করতে হয় আসলে যখন এটা একটা আমরা বলি ইন্টারভেনশনাল একটা প্রসিডিউল মানে যেটা রুগীর চোখের ভিতরে দিতে হচ্ছে তো এটা কোনো অংশে একটা এমন না যে মানে যে কোনোভাবে দিয়ে দিলাম এরকম নয় তো সেক্ষেত্রে আসলে কি রোগীরা যখন আমাদের কাছে আসেন তাদের কন্ডিশনটা যেমন আমাদেরকে পরীক্ষা করে দেখতে হয় তাদেরকে জানাতে হয় আমরা বিভিন্ন পরীক্ষা করে তাদেরকে আমরা ইনফর্ম করি একই সাথে তাদের এই অসুবিধাটা যেভাবে নিয়ন্ত্রণ করে তারা ভালো থাকতে পারেন সেই পরামর্শগুলোর মধ্যে আমরা তখন ইনজেকশন প্রয়োজন হলে এটার পরামর্শ দিয়ে থাকি এবং রোগীদেরকে সেভাবে আমাদের বলতে হয় কারণ এই জিনিসটা হচ্ছে যে চোখের ভিতরে ইনজেকশন এটা স্বাভাবিকভাবে যে ড্রপের মাধ্যমে দেবে এটা সম্ভব না আবার এমন না যে বাজারে গেলাম বাজার থেকে যে কোনো ফার্মেসি থেকে নিয়ে দিলাম এটাও সম্ভব না তাহলে এটা এমন ভাবে বিশেষ কিছু প্রসিডিউর যেটা একজন দক্ষ একজন চক্ষু বিশেষজ্ঞ বা রেটিনা বিশেষজ্ঞ এবং একটু আহ মানসম্মত হাসপাতাল যেখানে এটা দেওয়ার ব্যবস্থা আছে তো সেভাবে এটা দেওয়ার প্রসিডিউরগুলো গুলো মেনটেন করতে হয় একই সাথে রোগীদেরকে আমরা বলি যে আপনাদের যে কোম আছে সেটা আপনাদের ডায়াবেটিসজনিত হোক প্রেশারজনিত কারণে বা হাইপার টেনশন কারণে জনিত হোক বা অন্যান্য যে প্রদাহজনিত কারণে হোক এই জিনিসগুলো যেন তারা নিয়ন্ত্রণে রাখে কারণ এই জিনিসগুলো নিয়ন্ত্রণে না রাখলেও চিকিৎসা দিলে কিন্তু তখন সেটা স্বাভাবিক ফলাফলটা আসতে লেট হবে বা অনেক সময় স্বাভাবিক থাকলো না রুগীরা যদি রোগীরা যদি কন্ডিশনটা কন্ট্রোল করতে না পারে আবার অবনতি হতে পারে তো সেক্ষেত্রে ইঞ্জেকশন দেওয়ার উদ্দেশ্যটাই ভালো থাকা তো এই ইঞ্জেকশনটা দেওয়ার ভালো থাকার জন্যে রুগীদের যে প্রয়োজনীয় পরামর্শ যে ওনারা নিজেরা যাতে নিয়ন্ত্রিত জীবনযাপন বা তাদের যে কোমিউনিটি আছে এটা কন্ট্রোল করা একই সাথে সময় মতো চিকিৎসাটা নেওয়া আমরা সব ধরনেরই তাদেরকে কাউন্সেলিংগুলো করে থাকি নিশ্চয়ই সেক্ষেত্রে আপনি বলছিলেন যে এই ওষুধগুলো আসলে ফার্মেসিতে অ্যাভেলেবেল আছে কি সব জায়গায় আসলে দেওয়ার জন্য কোনো ব্যবস্থাপনা রয়েছে কিনা ইঞ্জেকশনের ক্ষেত্রে যে আসলে রেটিনা যে ইঞ্জেকশনগুলো আমরা বলি যেমন আমরা এই যে বললাম যে ইঞ্জেকশন অ্যান্টিভি যে বলি আমরা ইন্টাভিটিয়াল ইনজেকশন বলছি আর একটা মানে অল্টারনেটিভ হিসেবে বা আমি আরও একটু আগে বললাম যে আরও ইঞ্জেকশন হিসেবে আমরা ইঞ্জেকশন পিএসটি দিই বা পোস্টার সাপটেন্স দিয়ে থাকি হ্যাঁ তো ইনজেকশন ইন্টাভিটিয়াল যে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি বিভিন্ন জীবাণুজনিত কারণে মানে সংক্রমণের কারণে চোখের ভিতরে তো এই জিনিসগুলো হয় কি যে যে ধরনের ওষুধগুলো আমরা দিই এটা স্বাভাবিকভাবে শিরার মধ্যে দিয়ে দেওয়ার সুযোগ নেয় এবং সেক্ষেত্রে এটা চোখের ভিতরে এমনই অল্প পরিমাণে এভাবে হিসাব করে দিতে হবে ঠিক নির্দিষ্ট যতটুকু ওনার প্রয়োজন এবং ডোজ হিসাব করে নির্দিষ্ট ডোজ আছে ওষুধগুলোর যার কারণে এই ওষুধগুলা একজন রুগী যে কোনো কারো কাছে দিতে পারবে এটারও সুযোগ নাই আবার এই ওষুধগুলা চোখের হাসপাতাল ছাড়া যে কোনো হাসপাতালেও সবাই এটা দিতে পারবে না তাহলে সেক্ষেত্রে এই হাসপাতালে মানে এই হাসপাতালে যেতে হবে রুগীকে যেখানে এই ধরনের ব্যবস্থাগুলো আছে যে এই ডাক্তার অ্যাভেলেবেল আছেন এরকম ইঞ্জেকশানগুলো সংরক্ষণ করে সেভাবে দেওয়ার ব্যবস্থা আছে আমরা বলি স্টারালাইজড অটি প্রয়োজন সেই ধরনের এনভায়রনমেন্ট আছে এবং তাহলে দেখা যায় যে রুগীরা তখন মানে ভুলক্রমে এদিক ওদিক করে ফেলে বিপদে ঘটে যান এবং যার কারণে এই ওষুধগুলো কখনো ফার্মেসিতে বিক্রি হওয়ার সুযোগ নাই তখন দেখা যায় যে হাসপাতালগুলোতে এটা মেনটেন করার সুযোগ আছে ডাক্তার অ্যাভেলেবেল আছেন চিকিৎসা দেওয়ার সুযোগ আছেন সেখানেই এই চিকিৎসাগুলোর প্রয়োজনীয় প্রয়োজন অনুসারে আমরা রুগীদেরকে যেতে বলি যাতে করে কোনো দুর্ঘটনার সম্মুখীন তারা না হন সুতরাং এদিক ওদিক যেখানে সেখানে গেলেই যেটা দিতে পারবেন এটা সুযোগ নেই নিশ্চয়ই আমরা এই ইঞ্জেকশনের ক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সে বিষয়টি নিয়েও জানব তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে অবশ্যই দর্শক ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আজকে আমরা শুনছি চোখে রেটিনার চিকিৎসা ইনজেকশন ও লেজারের ভূমিকা নিয়ে সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালে রেটিনা বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাক্তার আল মজিবনের রকিব আলোচনার পরবর্তী অংশে ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে সঙ্গেই থাকবেন আবারও ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে বিরতির আগে আমরা কথা বলছিলাম চোখের রেটিনার চিকিৎসায় ইনজেকশন ও লেজারের ভূমিকা নিয়ে আজকের আলোচনায় সঙ্গে আছেন ঢাকা আইকেয়ার হসপিটালের রেটিনা বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাক্তার আল মৈজিবনে রকিব ফিরছি আলোচনায় বিরতিতে যাওয়ার আগে আপনার কাছ থেকে আমরা শুনছিলাম যে চোখের রেটেনার কোন কোন ক্ষেত্রে আসলে ইঞ্জেকশন দেবার প্রয়োজন পড়ে কোথায় আসলে সেই ইনজেকশনটি দেওয়া হয় সেটিও আমরা আপনার কাছ থেকে শুনছিলাম আপনি বলছিলেন যে সেক্ষেত্রে আসলে রোগীদের সতর্কতারও প্রয়োজন রয়েছে আমরা যদি একটু আপনার কাছ থেকে জানতে পারি সেটি হচ্ছে এই যে চোখের রেটেনার ক্ষেত্রে ইনজেকশনের বিষয়টি সেটির আসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা দেখুন রেটিনার যে বিভিন্ন রক্তক্ষরণ এটা ডায়াবেটিসজনিত হোক হাইপারটেনশনজনিত জনিত হোক বা প্রদাহজনিত হোক বিভিন্ন কারণের জন্য হ্যাঁ তো এই রক্তক্ষরণগুলোর যে বিভিন্ন ধরন আছে আমরা বিভিন্ন টার্ম ইউজ করি আমরা বলি ভিট্রিয়াজিমোরস আমরা বলি পলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি আমরা বলি যে ব্রাঞ্চ রেটিনাল ভেন অক্লুশন আমরা বলি সেন্ট্রাল রেটিনাল ভেন অক্লুশন এই জিনিসগুলো আসলে দেখা যায় এমন কিছু পরিবর্তন করে ফেলে যেখান থেকে জটিলতা বাড়লে রেটিনার অবস্থা আরও যদি খারাপ হয়ে যায় তখন দেখা যায় ভালোভাবে আর ইমেজটা তৈরি হতে পারে না বাইরে থেকে আলো ঢুকলো কিন্তু রেটিনা তো মূলত আলোক সংবেদী অংশ উনি এই মানে রেটিনাটাই মূলত ইমেজটা তৈরি করে তো তখন দেখা যায় যে যখন এই অসুবিধাগুলো হয়ে যায় তখন কিন্তু ভালো আর ইমেজ তৈরি হওয়ার সুযোগ থাকে না তো সেক্ষেত্রে এই ইঞ্জেকশনটা একটি চিকিৎসা হিসেবে সারা বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইড এটা মানুষ ব্যবহার করছে এবং ইন্টারন্যাশনালি করে চিকিৎসাগুলো দিতে হচ্ছে তাতে করে যেটা হচ্ছে যে রোগীদের যে পরবর্তী যে দুর্ঘটনা হয়ে যে আরো খারাপ হয়ে যাবে এটা হচ্ছে না সুতরাং বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচার জন্যই সারা পৃথিবীতে মানুষ নিচ্ছেন সুতরাং এটার যে এমন কোনো বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হবেই এরকম কোনো বিষয় নাই তারপরে একটা জিনিস কি যে কোনো কোনো সময় ইনজেকশন দিলে অনেকে বলে একটু দানা দানা দেখছি একটু হালকা ব্যথা আছে বা সেরে যায় তো এগুলো খুব মাইনর যেটা নিয়ে যে আসলে ঘাবড়াতে হবে এরকম বড় ধরনের নিশ্চয়ই দেবার পূর্বে কাউন্সিলিং করে নেন অবশ্যই আমরা কাউন্সিলিং করে নিই এবং একই সাথে আমরা রোগীদেরকে বলি যে আপনার যে কোমোবিলিটি আছে ডায়াবেটিস বলেন হাইপার বলেন অন্যান্য অসুবিধা এগুলোকে কন্ট্রোল রাখা তাদের অ্যালার্জিক সমস্যা হ্যাঁ অবশ্যই এটাও কন্ট্রোল রাখতে হবে এবং একই সাথে আমরা তাদেরকে ইনজেকশনের পূর্বে এবং ইঞ্জেকশনের পরবর্তীতে আমরা যে বিশেষ যে ওষুধগুলো প্রয়োজন হয় চোখের ড্রপ আকারে হোক বা মুখে খাওয়ার জন্য হোক এগুলো আমরা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে দিই যাতে করে তাদের জন্য কোনো ঝুঁকি না থাকে সুতরাং বিশেষ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে যে রোগীদের বড় ধরনের ক্ষতি হবে এটা হওয়ার সুযোগ কম এটা আসলে হলে তো মানুষ চিকিৎসা দিতে পারতো না সারা বিশ্বে সুতরাং এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই নিশ্চয়ই আমরা বিস্তারিতভাবে আপনার কাছ থেকে শুনছিলাম আপনি আরেকটি বিষয় নিয়ে একেবারে অনুষ্ঠানের শুরুর দিকে বলছিলেন সেটি হচ্ছে লেজার চিকিৎসা আমরা যদি একটু আপনার কাছ থেকে জেনে নিতে পারি সেটি হচ্ছে চোখের কোন কোন ক্ষেত্রে আসলে এই লেজার চিকিৎসার প্রয়োজন পড়ে আচ্ছা আসলে প্রথম থেকেই বারবার বলছিলাম যে বিভিন্ন যে পরিবর্তনগুলো এই চোখের রেটনাতে হয়ে থাকে সেগুলো বিভিন্ন সিস্টেমিক ডিজিজ বা ইনফ্ল্যামেটরি ডিজিজ বা বিভিন্ন প্রদাহজনিত কারণে হয়ে থাকে তো এই পরিবর্তনগুলোর ফলে নতুন নতুন এমন কিছু পরিবর্তন হয় রক্তনালীতে রেটিনাতে যেটার ফলে দেখা যায় যে সেখান থেকে আরো বড় ধরনের তৈরি হলে রেটিনাটা ছিঁড়ে আসতে পারে তো এরকম যেন খারাপ দিকে না যায় তখন দেখা যায় যে রেটিনাতে এই রক্তনালীগুলো যাতে এদের স্বাভাবিক কার্যকারিতার মধ্যে থাকতে পারে যতদূর সম্ভব তখন আমরা প্রয়োজনীয় লেজার দিই এতে করে হয় কি যে নতুন নতুন রক্তনালীর অক্সিজেন ডিম্যান্ড বা এই অসুবিধাগুলো বেশি থাকে যারা নতুন করে দেখা যায় রক্তক্ষরণটা বাড়াতে সাহায্য করে কারণ এগুলো ভঙ্গুর ফ্রাজাইল তো এদেরকে আমরা লেজার দিয়ে যখন আলোর মাধ্যমে বন্ধ করি আমরা ফটো কোয়াগুলেশন বলি আলোর মাধ্যমে এই জায়গাগুলোকে আমরা একটু বার্ন করে দিই তখন দেখা যায় যে এই ধরনের বড় ধরনের অসুবিধা হতে পারে না তো সেক্ষেত্রে দেখা যায় দৃষ্টিশক্তি কিন্তু সেভ হয়ে যায় সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই তো এরকম বিভিন্ন এই রক্তক্ষরণ প্রদাহজনিত বিভিন্ন কন্ডিশনে রেটিনাই এই প্রয়োজনে অনুসারে আমরা লেজারটা দিয়ে থাকি নিশ্চয়ই লেজার নিয়ে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানবো যেটি নিয়ে আসলে যারা রোগী থাকেন তারা এক ধরনের চিন্তার মধ্যে থাকেন উদ্বিগ্ন থাকেন সেটি হচ্ছে ব্যথা লেজার চিকিৎসার সময় তারা আসলে ব্যথা পাবেন কিনা না এই বিষয়টি একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাই অবশ্যই আসলে লেজারটা কোনো অপারেশন না এটা একটা আলোর মাধ্যমে একটা চিকিৎসা করা তো আমি একটু ছবির মাধ্যমে দেখাতে চাই তাহলে বুঝতে আরো সুবিধা হবে যেমন এখানে ছবিটা দেখিয়েছি যেমন এখানে আমি লেজার করছি এখানে কিন্তু একজন পেশেন্টকে আমাদের যিনি অ্যাটেন্ডেন্ট আছেন উনি কিন্তু ড্রপ দিয়েছেন এবং একটা একটি স্থানীয় অবস্করণ ওষুধ আর আই ড্রপ তো এই ওষুধগুলো ব্যবহার করলে তখন স্বাচ্ছন্দ্য বোধ করেই রুগীরা লেজার করতে পারেন রুগীরা ভয় পান যে এটা না নাকি আসলে চোখের মধ্যে আলো দিয়ে কাজ করাটা এটা আমাদের স্বাভাবিকভাবে যে কোনো মানুষেরই ভয় লাগবে কিন্তু আসলে কি এটা এমন কোনো বিষয় না যেটার জন্য ভয় পাওয়ার কোনো প্রয়োজন আছে কারণ ওষুধের যে ব্যবহারের সুযোগগুলো আছে এগুলো দিলে কিন্তু তখন আর ব্যথা জ্বালা এ ধরনের কোনো অসুবিধা হয় না এবং আরেকটি কথা যেটা যে লেজার পরবর্তী যেতে যাতে আরও ব্যথা জ্বালা এগুলো না হয় এরকম সম্ভাবনা খুব কম থাকে খুবই ক্ষীণ কারণ পরবর্তীতে আসলে আমরা আরও বিশেষ কিছু পরামর্শ বা বিশেষ কিছু আমরা মেডিকেশন দিয়ে থাকি তখন দেখা যায় রুগীরা কিন্তু খুব ভালো থাকেন সুতরাং এই লেজার করা নিয়ে তাদেরকে যে ভয় পেতেই হবে এরকম কোনো বিষয় নেই ছবিও আছে মনে হয় একটু দেখে দিই যেমন এই যে পরবর্তীতে যে ড্রপ দিয়ে যখন রুগীকে লেজার করছেন তো সেক্ষেত্রে কিন্তু তাকে যে কাউন্সেলিং করা এটা আমরা আগেই করি আমরা কাজ করার সময় তাদের সাথে আমরা ভারি কাউন্সেলিং করি ইভেন যারা অ্যাটেন্ডেন্ট আছেন তারা খুবই হেল্প করেন সুতরাং রুগীর এখানে নিজস্বভাবে আলাদা কোনো ভয়ভীতি তৈরি হয়ে এখানে যে উনি খুব উদ্বিগ্ন হয়ে যাবেন এটা এই ধরনের চিকিৎসা না সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই লেজারের পরবর্তী সময় আসলে কি কি অসুবিধা হতে পারে রোগীদের আসলে লেজার চিকিৎসাটা আলোর মাধ্যমে একজন মানুষের রোগের অবস্থাকে যাতে কন্ট্রোল করা যায় যাতে আর অসুবিধা না হয় এই জন্যই আমরা দিয়ে থাকি তো সেক্ষেত্রে এই লেজারটা পরবর্তী যে অসুবিধা করবেই এরকম কোনো আসলে বিষয় নাই আর কোন কোন ক্ষেত্রে জাস্ট যে লেজার পরবর্তী যেটা যে অনেকক্ষণ আমরা যখন কাজ করি সেটা হয়তো 5 মিনিট 10 মিনিট অবস্থা অনুসারে হ্যাঁ এটা অনেক সময় লাগে এরকম কোনো কারণ না তো এই 5 10 মিনিটে অনেকে অনেক রকম দুশ্চিন্তা করে پیشنটরা বা অনেক কিছু মনে করে তো যার কারণে দেখা যায় পরবর্তীতে তারা একটু উদ্বিগ্ন হলে হয়তো চোখ একটু লাল হলো হালকা একটু ব্যথা হলো কিন্তু এইগুলো যে কোনো মেজর কিছু এরকম কোনো কোনো পর্যায়ে না মানে এই ধরনের কোনো উদ্বিগ্ন হওয়ার মতো এরকম আসলে কোনো বিষয় নেই এই যে লেজার চিকিৎসা আমরা বলছিলাম সাথে হচ্ছে ইঞ্জেকশনের কথা আমরা শুনছিলাম আপনার কাছ থেকে এই দুটির ক্ষেত্রে আসলে দৃষ্টিশক্তির উন্নতি হওয়া কিংবা অবনতি হওয়া এই দুটি বিষয়ের কোনো সম্পর্ক রয়েছে কিনা দেখুন যে কোনো চিকিৎসারই মূল উদ্দেশ্য কিন্তু ভালো থাকা তাই না এটা আমরা সবাই জানি তো এই চিকিৎসাগুলো যখন সারা পৃথিবীতে মানুষ নিচ্ছে নিশ্চয়ই তারা ভালো আছে ভালো না থাকলে চিকিৎসাগুলো নেওয়ার কোনো সুযোগ থাকতো না তো এই ইন্টারন্যাশনাল যে প্রোটোকল ইন্টারন্যাশনাল যে মেডিসিনগুলো ব্যবহার হচ্ছে আমরাও কিন্তু আমাদের দেশে এখন এই জিনিসগুলো একই নিয়ম মেনে আমরা ব্যবহার করতে পারছি রোগীদের কন্ডিশন অনুসারে তো এই জিনিসগুলোর একটাই উদ্দেশ্য যাতে একজন মানুষ ভালো থাকে সুতরাং ওনার যদি ওনাদের যে দৃষ্টির অবনতি হবে এটা আমরা কখনো বলি না অবশ্যই তারা ভালো থাকবেন কিন্তু তাদের এই উন্নতি বা এই যে যতটুকু ভালো থাকবেন এটার সাথে রোগীদেরও কিছু দায়িত্ব আছে যখন তাদের যে হাইপার ডায়াবেটিস বা শারীরিক যে অন্যান্য যে জটিলতাগুলো আছে এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ একজন মানুষের চোখে রেটিনাতে যখন পরিবর্তন হয় আমরা যখন এই পরিবর্তনে আমরা যখন ইনজেকশন বা লেজার চিকিৎসাগুলো দিয়ে থাকি তখন কিন্তু এটা স্বাভাবিক আগের কন্ডিশনে হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে এটা বলা সম্ভব না কারণ কম তার বডিতে বা রোগী শরীরেই আছে সেটা ডায়াবেটিস হোক হাইপার হোক বা প্রদাহজনিত অসুবিধা হোক সুতরাং আমি চিকিৎসা দিচ্ছি কিন্তু উনি যখন আমার কাছে এসছেন যে পর্যায়ে এসছেন এই পর্যায়ে তাকে এই পর্যন্ত যাতে থামানো যায় এবং এর থেকে যতটুকু সেভ হয় এটা ওনার জন্য আরও ভালো কিন্তু উনি যদি এই জিনিসটা ওনার মতো করে নিয়ন্ত্রণ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু তখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে অবনতি হয় কিন্তু এটা সবার জন্যে না সুতরাং অবনতি হবেই এটা বলার সুযোগ নেই সেক্ষেত্রে সকলের একটা প্রচেষ্টা থাকলে ভালো থাকবেন এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই লেজার এবং ইনজেকশন এই দুটি বিষয় সম্পর্কে আপনার কাছ থেকে আমরা অনেকগুলো বিষয় শুনছিলাম সেক্ষেত্রে আসলে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই সেটি হচ্ছে ঢাকা আই কেয়ার হসপিটালে কী কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই লেজার এবং ইনজেকশনকে কেন্দ্র করে এবং রোগীরা আসলে সেই সুযোগ সুবিধাগুলো কিভাবে পাচ্ছেন অবশ্যই ঢাকায় কেয়ার হাসপাতালে আমাদের রেটিনার যত ধরনের যে অসুবিধাগুলো বলছিলাম যে রক্তক্ষরণ বলেন প্রদাহজনিত বলেন তো বিভিন্ন পরিবর্তনগুলো হলে আমরা ইঞ্জেকশন দিচ্ছি আমরা লেজার দিচ্ছি এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসের এই যে ইভালুয়েশন করা এবং ইভালুয়েশনের মাধ্যমে রুগীকে ইনফর্ম করা রুগীকে কাউন্সেলিং করা এবং তার যে প্রোটোকল অনুসারে তার যে চিকিৎসা দরকার সেটা সেটা সম্পূর্ণভাবে একদম প্রাথমিক থেকে শেষ পর্যন্ত সবটুকু ম্যানেজ করার ব্যবস্থাগুলো আছে আমি একটু ছবি দিয়ে বলতে চাই অবশ্যই যেমন এখানে একটি ছবি দিয়েছি এটা আমরা ইঞ্জেকশন দিচ্ছি ওটিতে তো যেটা বলছিলাম যে ইঞ্জেকশনটা কিন্তু যে কোনোভাবে ইচ্ছা মতন দেওয়ার সুযোগ নাই তো কারণ এটার ক্ষেত্রে একটা নির্দিষ্ট একটা এনভায়রনমেন্ট বা অপারেশন থিয়েটার এবং সেই ধরনের সেই ইনস্ট্রুমেন্টগুলা জরুরি এবং সেটুকু মেনটেন করেই কিন্তু রুগীকে এটা অপারেশন থিয়েটারে দিতে হয় আরেকটিও ছবি আছে যেমন এই যে লেজারের ছবিটা দেখিয়েছি তো এই যে লেজার মেশিন এগুলো সবই আধুনিক তো এই আধুনিক সব ধরনের ব্যবস্থাপনা যেই এনভায়রনমেন্টের মাধ্যমে একজন রুগীর নিরাপত্তা বজায় রেখে রুগীর রোগের চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ রাখার চেষ্টা করা যায় সেই ধরনের সব ধরনের ফ্যাসিলিটিসগুলো আমাদের ঢাকায় কে অ্যাভেলেবেল আছে অন্তত রেটিনা জড়িত কোনো অসুবিধার জন্য সাথে অন্যান্য সাব স্পেশালিটি আছে সুতরাং রুগীদের এখানে দুশ্চিন্তা করার কোনো সুযোগ নেই নিশ্চয়ই আপনার কথার মাধ্যমে এবং খুঁটিনাটি যে বিষয়গুলো আপনি তুলে ধরলেন রোগীদের মধ্যে আস্থার একটি বড় জায়গা তৈরি হবে বলে আমরা আশা রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য ধন্যবাদ দর্শক কেবল রেটিনা বা কর্ণীয় নয় চোখের যে কোনো সমস্যায় সঠিক চিকিৎসা নিতে হলে আমাদের একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে প্রয়োজনে নিতে হবে অত্যাধুনিক সব চিকিৎসার সাহায্য যেমনটা আমরা জানলাম চোখের রেটিনার চিকিৎসায় ইনজেকশন ও লেজার সম্পর্কে সবশেষে সবার জন্য সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টির প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা